আপনি বিভিন্ন ধরনের প্রতিবাদ দেখিছে, কোনোবাই চাকরি বিচাৰি প্রতিবাদ করে, কোনোবাই ন্যায় বিচাৰি প্রতিবাদ করে, কোনোবাই রাস্তা ঘাট ভাল করবলে প্রতিবাদ করে, কিন্তু এইখন অসমত এবার প্রতিবাদ হয়েছে নকল করবলে দিব লাগে, নকল করব নিদিয়ার বাবেই এইখন অসমত প্রতিবাদ হয়েছে। ধুবুরীর শিক্ষার্থীয়ে নাভূত নাশ্রুত কাণ্ড সংঘটিত করেছে। এই ঘটনা ধুবুরীর, নকল করবলে নিদিলে শিক্ষকে নকল করবলে নিদিয়ে আর তার বাবে পরীক্ষায় বর্জন করেছে, নকলর অনুমতি বিচারিছে, পরীক্ষার্থীয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছে, আমার নকল করব দিয়ক সেই দাবিরে প্রতিবাদ করেছে। অবশ্যই একাংশ শিক্ষকর বিরুদ্ধে উত্থাপন হয়েছে গুরুতর অভিযোগ যে পরীক্ষার্থীক ধনের বিনিময় নকল করবলে সুবিধা দিয়ে। একাংশ শিক্ষকে হেনো পাঁচরপা 15,000 টাকার বিনিময় নকলের সুবিধা প্রদানের আশ্বাস দিছিল, কিন্তু নকল করব নিদিলে গতি প্রতিবাদ করেছে। নকল করে পরীক্ষার্থীক উত্তীর্ণ করাই দিয়ার প্রতিশ্রুতি দিছিল শিক্ষকে। আর প্রতিবাদ দৃশ্য আমি আপনার দেখাইছো, এয়া ধুবুরীত প্রতিবাদ করেছে ছাত্রছাত্রী সকলে, কি কারণে? কারণ তেওঁলোক নকল করব নিদিলে, পরীক্ষা কেন্দ্রত মোবাইল নিবল নিদিলে তার বাবেও খর্গহস্ত হয়েছে। ধুবুরী সরকারি বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এই ঘটনা, অসম স্টেট স্কুলের উচ্চতর মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা আছে বিদ্যালয়খনত। আমি পুনর্বার কৈছো, অসম স্টেট স্কুলের উচ্চতর মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা আছে বিদ্যালয়খনত, কিন্তু নকল করব নিদিলে শিক্ষকে, যার বাবে তীব্র প্রতিবাদ করেছে, নকল করার অনুমতি বিচারিছে, পরীক্ষা বর্জন করেছে নকল করব নিদিয়ার বাবে। শুনিলে সাধু কথা যে লাগিব, কিন্তু এয়া বাস্তব সত্য, আর অসমতে এই ঘটনা সংঘটিত হয়েছে ধুবুরীত। আমি দেখাইছো আপনার, নকল করব নিদিয়ার বাবে শিক্ষার্থী সকলে, পরীক্ষার্থী সকলে রাজপথলে নামি আহি মুদাবাদ ধরে দিছে। সময় কৈছে আমার খালি মানে পরীক্ষা তো দিয়া, তোমালকে একো চিন্তা করব নালাগে, তোমালোক সব তাতে সেন্টার তোমালোক পরীক্ষা হলে তোমালোক সব দিয়া হব, তোমালোকে সব চাই চাই লিখিব পারি সবের উপর যারপর যিমান পাইছে হেনেকে। এটা আমাক যেনেকে কৈছিলে প্রথম যেনেকে পয়সা লোতে কৈছিলে হেনেকে আমাক চান্স দিয়ে আমি আমি এক্সাম দিম, নহলে আমি নিদিও। আলমগঞ্জ রঙামাটি কলেজের পর টাকা দিয়া হয়েছে, পেমেন্ট করা হয়েছে যাতে আমার সুবিধাটা দিয়ে এক্সাম, টাকা লৈছে 5,000 নিছে টাকা লৈছে। আমার স্যার রয়েছে আব্দুল আলিম স্যার লৈছে রঙামাটি কলেজ, কইছে টাকাটো দিলে এটু এক্সাম সুবিধা দিয়া হবো। এইটো ওপেনৰ পরীক্ষা হায়ার সেকেন্ডারি, হ্যাঁ। আমাক কোৱা হৈছিল প্রথমে যেতিয়া আমি এডমিশন ললো, তেতিয়া আমাক কোৱা হৈছিল যে প্রথম তারিখে মোৰ পৰা পার্সোনেলি মোৰ পৰা 6,000 টাকা লৈছে মনোয়ার স্যার, 6,000 টাকা লৈ কিনে কৈছে এইটো এডমিশনের কারণে। পিছত কিছুদিন পিছত আরো 6,000 টাকার পৰা 6,000 টাকা ডিমান্ড লৈছে, আর 6,000 দিবা এইটো রেজিস্ট্রেশন। পিছত মই কৈছো স্যার 12,000 টাকা লৈছে, এইটো কেনেকৈ সিস্টেমৰ পৰীক্ষা হ'ব? ওপেন বুলি কৈছে, আমি তো পড়াশোনা নকৰো, বাদ দিছো, এতিয়া ইনকামৰ রাস্তাত আছো আমি, এর সময় নাই পড়াশোনা করার। তো কৈছে নহয় টেনশন কৰিব নালাগে, ফুললি ওপেন হ'ব এক্সামটো, ফুললি ওপেন, টেনশন কৰিব নালাগে, 60% একদম পাবাই পাবা। মই কৈছো স্যার 50% তো লাগিব আমার। গৌতম স্যার, গৌতম স্যার গার্লস কলেজ, জুনিয়র গার্লস কলেজ, আলমগঞ্জ রঙামাটি কলেজের পর টাকা দিয়া হয়েছে, পেমেন্ট করা হয়েছে যাতে আমার সুবিধাটো দিয়ে এক্সাম, টাকা লৈছে 5,000 নিচিনা টাকা লৈছে। আমার স্যার রয়েছে আব্দুল আলিম স্যার লৈছে। আপনার মন্তব্য শুনালো, শিক্ষকে টাকা লৈছিল যে নকল করবলে সুবিধা দিম, তোমালকে পরীক্ষা পাস করে যাবা, 60% পাই যাবা, পড়াশোনা করব নালাগে, আর সেইভাবে এই পরীক্ষা দিবলে অহা কোনো এগারী ছাত্র ছাত্রীয়ে পড়ি শুনি অহা নাছিলে। যেতিয়া নকল করবলে সুবিধা নিদিলে, তেওঁলোকে পরীক্ষা বর্জন করে নকল করে দিব লাগে, তার প্রতিবাদ করেছে আর প্রতিবাদ সাব্যস্ত করেছে আর কৈছে আমাক নকল করবলে অনুমতি দিব লাগে। এই আজব ঘটনা এখন অসমতে সংঘটিত হয়।